এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় দুই নম্বর কাজটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একক কাজ দেওয়া আছে, তো একক কাজটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর। তো এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন তৈরি করব, তো প্রশ্নগুলোর উত্তর আমি আলোচনা করব, ঠিক আছে? তো এখানে বলছে যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, ক নম্বর বলছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একটি প্রশ্ন তৈরি ও তার সমাধান করতে হবে, সময় 30 মিনিট, এবং লটারিতে প্রাপ্ত একটি প্রশ্নের সমাধান করে শিক্ষককে শিক্ষকের নিকট জমা দিতে হবে, ঠিক আছে? এখানেও 30 মিনিট। তো আমাদের শিক্ষার্থীদের কি করতে হবে, বাসা থেকে প্রশ্ন তৈরি করে নিয়ে শিক্ষককে দিতে হবে। শিক্ষক দুইটা বক্স রাখবেন, তো আমরা বাসা থেকে যে প্রশ্ন তৈরি করে নিয়ে যাব সেটার সলিউশন সহ নিয়ে যাব। তো একটা বক্সে থাকবে প্রশ্নগুলো, সব শিক্ষার্থীর প্রশ্নগুলো একটা বক্সে থাকবে, আর একটা বক্সে থাকবে সব শিক্ষার্থীর উত্তরগুলো, ঠিক আছে? তাহলে লটারির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের প্রশ্নটা বাদ দিয়ে অন্যের প্রশ্ন নিয়ে সলিউশন করবে, ঠিক আছে? এই হলো কাজ, তো সলিউশন করে শিক্ষককে জমা দেবে। ওকে, তাহলে আমরা নমুনা প্রশ্নটা যেটা সাজিয়ে নিয়েছি সেটা আমরা এখন দেখি। আচ্ছা, তো এইখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, তো এটা সিলেবাসে দেওয়া আছে, তো এইটা সরাসরি কপি করা যাবে না, এটা কপি করলে কিন্তু স্যাররা মার্ক দিবে না, ঠিক আছে? তো এই রিলেটেড প্রশ্ন বানাইতে হবে, এই এই অধ্যায়ের ওপর বানাইতে হবে, ঠিক আছে? তো আমি যেটা তৈরি করছি নমুনা প্রশ্ন সেটা এখন সলিউশন করব। তো এখানে এক নম্বরটা দেখুন, 2, 6, 8, 10, 4, 7, 1 সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তারপর বলেছি ভাগফলের সাহায্যে 32, 12 এর গসাগু বের করো। তিন নম্বরটা বলছি দুইটি ঘন্টা যথাক্রমে 5 ও 7 মিনিট পর পর বাজে, ঘন্টা দুটি সকাল 6টায় একসাথে বাজলে পুনরায় কখন আবার একসাথে বাজবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে অনেক বড় একটা সংখ্যা এখানে লেখা হয়েছে, সংখ্যাটিকে দেশীয় আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করো। তো এই প্রশ্নটাই মডিফাই করছি জাস্ট, হ্যাঁ এই প্রশ্নটাই জাস্ট মডিফাই করছি আমি, একটু সংখ্যা ওলট পালট করে দিয়েছি। ওকে, তো এগুলোর এখন সলিউশন করা যাক। তো প্রথমে আমরা এটার গড় নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমরা জানি গড় সমান সংখ্যাগুলো সবগুলো যোগ করতে হয় আর কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমরা কি করব, 2 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 4 যোগ 7 যোগ 1, তাহলে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তাহলে 7 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাই তো? তাহলে সবগুলো আগে যোগ করে নেই, 6 6 8 8 আর 8 16 16 আর 10 26 26 আর 4 কত হয় 30, 30 আর 7 37 37 আর 1 38, তাহলে আমাদের 38কে ভাগ দিতে হচ্ছে 7 দিয়ে, তাহলে কত আসবে সেটা আমরা একটু দেখে নেই। তাহলে 38 ভাগ 7, 5.42, তাহলে আমরা এখানে লিখব 5.42 প্রায় দেব, ঠিক আছে? যদি দশমিক আসে তাহলে সেটা প্রায় দেব। তাহলে আমাদের গড় নির্ণয় করা শেষ, তো এখন মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার আগে সংখ্যাগুলো সাজিয়ে নিতে হবে, তো সাজিয়ে পাই লিখব, সাজিয়ে পাই, সাজাবো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, কোনো সমস্যা নেই। তাহলে 1 আছে সবচেয়ে ছোট, 1 নিলাম, তারপর হচ্ছে 2 আছে, 2 নিলাম, তারপর হচ্ছে 2 এর পর বড় কে, 4 আছে, 4 নিলাম, তারপর আমরা 5 নাই, 6 নিলাম, 6 নিলাম, তারপর 7 আছে, 7 নেব, তারপর 8 থাকলে নেব, 8 আছে, তারপর হচ্ছে 9 নাই, 10 আছে। তাহলে সবগুলো লেখা হয়েছে নাকি দেখি, 1 2 3 4 5 6 7, তাহলে 7টাই আমাদের লেখা শেষ। তাহলে মধ্যক এখন কিভাবে বের করতে হয় মধ্যক, তাহলে আমরা দেখি, তো ফার্স্ট থেকে একটা বাদ দেব, লাস্ট থেকে একটা বাদ দেব, দ্বিতীয় থেকে একটা বাদ দেব, লাস্ট দ্বিতীয় থেকে একটা বাদ দেব,
তৃতীয় থেকে একটা বাদ দেব, লাস্ট তৃতীয় থেকে একটা বাদ দেব, তাহলে মাঝে পড়লো কে? ছয়। তাহলে আমাদের মধ্যক সমান ছয়, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এখন 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। বলছে ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করো। তো আমরা ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাকে ভাগ দেব, ঠিক আছে? এখানে 12 দিয়ে ভাগ দেব হচ্ছে 32-কে, ঠিক আছে? তাহলে 12 কয়বার যায়? সর্বোচ্চ 2 বার যায়, 12 দুগুণে 24 হয়। তাহলে আমরা এটা একটা বিয়োগ করে দেই, তাহলে 24 আছে 32-এর যাইতে 8, 8। এবার আগে ভাজক ছিল কে? 12। এবার এটা ভাজ্য হয়ে যাবে, ঠিক আছে? এবার 8 দিয়ে 12-কে ভাগ দেব, 8-কে 8, তাহলে বিয়োগ করলে হবে 4। আবার আগে ভাজক ছিল কে? 8। তাহলে 8-কে এই 4 দ্বারা ভাগ দিতে হবে, 4 দুগুণে 8, মিলে গেছে সব। হ্যাঁ, শূন্য হয়ে গেছে, তার মানে সর্বশেষ ভাজক যেটা সেটা আমাদের গসাগু হবে। তাহলে আমি লিখব এখন গসাগু সমান 4। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনটাতে চলে যাই আমি। 2টি ঘন্টা যথাক্রমে 5 মিনিট ও 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি সকাল 6টায় একসাথে বাজলে পুনরায় কখন আবার একসাথে বাজবে? মানে 6টায় তো বাজে, তাই না? তাহলে 6টার পরবর্তী সময়ে, মানে কাছাকাছি, 6-এর পরে কাছাকাছি সময়ে কখন আবার বাজবে ঘন্টা দুটি? কাছাকাছি বোঝালে আমরা লসাগু করব, ঠিক আছে? আমরা এখানে গুণিতকের সাহায্যে লসাগুটা বের করব। তাহলে 5-এর গুণিতক আমরা দেখি কি কি হয়। তাহলে 5-5-এর ঘরের নামতা যাস, 5-5-5, 5-2-10, 3-5-15, 4-5-20, 5-5-25, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 35, ডট 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 আরো আছে। আচ্ছা, তারপর 7-এর গুণিতক গুলো লিখে নেই। 7-7, 7-2-14, 3-7-21, 4-7-28, 5-7-35, তাই না? তাহলে ডট 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 দিয়ে দিলাম, আমাদের উত্তর মিলে গেছে। হ্যাঁ, কাছাকাছি মিলে গেছে 35। তার মানে 35 মিনিট পর আবার বাজবে, 6টায় বাজে, 6টার পর 6টা 35 মিনিটে আবার বাজবে। তাহলে আমরা লিখব যে হচ্ছে ঘন্টা দুটি আবার 6টা 35 মিনিটে একত্রে বাজবে, এটাই আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি 3-4 নম্বরে যাই। এইটা একটু বড় লাগতে পারে, কোনো সমস্যা নাই, আমি বোঝাই দিচ্ছি। তো এইটাকে দেশীয় রীতিতে কিভাবে লিখবো? তো দেশীয় রীতিতে দেখুন এভাবে গুনতে হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এদিক থেকে এখানে কোটি, তাই না? এদিক থেকে এগুলো কোটি, তাহলে এখান থেকে কোটি, আবার এটা একক থেকে শুরু করতে হবে। হ্যাঁ, যেটা কোটি বলছি সেটা আবার একক থেকে শুরু করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তাহলে এখানে লক্ষ 7-এ আসছে, তাহলে এখানে 7 লক্ষ হবে। তাহলে 7 লক্ষ, এখানে দেখুন 7,75,945, তো এটাই লেখা হয়েছে, 7,75,945। এটা কি কোটি না? এই সবগুলো কোটি ছিল, তাহলে কোটি বলতে হবে, 45 কোটি। তারপর আবার এখান থেকে শুরু করবো, হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এখানে কত হবে? 47,38,242, 47,38,242। আশা করি ক্লিয়ার হয়েছে। আন্তর্জাতিক রীতিতে একটু দেখাই, এই কারণে আমি বই থেকে এই জিনিসটা কপি করে নিছি, হ্যাঁ, আন্তর্জাতিক রীতিটা বোঝানোর জন্য। তো এইটাই আন্তর্জাতিক রীতিতে কিভাবে লিখবো সেটা এখানে বইয়ে যেটা ছিল সেটাই নেওয়া হয়েছে। তো নিয়ম হচ্ছে একক, দশক, শতক, এগুলো দেশীয় পদ্ধতির মতোই গণনা হবে। হাজারের ঘরে হচ্ছে 4টা অঙ্ক বসতে পারে, মিলিয়নের ঘরে হচ্ছে, সরি, হাজারের ঘরে 3টা অঙ্ক বসবে, মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক বসবে, তারপর বিলিয়নের ঘরেও 3টা অঙ্ক বসবে, বাদ বাকিগুলো সামনে আমরা বসিয়ে দেবো যদি থাকে, ঠিক আছে?
তাহলে এখানে দেখুন প্রথমে কি আছে, 2 4 2 শেষ থেকে বসাবো, 2 4 2 আচ্ছা, তারপর আছে 8 3 7, 8 3 7 তাহলে হাজারের ঘর আমার পরিপূর্ণ, তাই না? তারপর আছে 4 5 4, 4 5 4, তারপর আছে 9 5 7, 9 5 7, আর একটা থাকে 7, 7 বাকি থাকে, এটা বাইরে লিখলাম, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, এখানে দেখুন তো এইদিকে দেখুন, এটা গুণন, একক দশক শতক হাজার, তাহলে কত, 7,759 বিলিয়ন বলবো, হ্যাঁ তাহলে লিখছি 7,759 বিলিয়ন। তো আমাদের এখান পর্যন্ত কাজ শেষ, এখান পর্যন্ত কাজ শেষ। তারপর এখানে দেখুন একক দশক শতক, অর্থাৎ 454 মিলিয়ন বলবো, ঠিক আছে, তাহলে এখানে 454 মিলিয়ন, শেষ, আমাদের এখানকার কাজও শেষ। তারপর এখানে দেখুন এখান থেকে এখানে, তাহলে একক দশক শতক 738,000 বলবো, 738,000 শেষ, লিখা শেষ। তাহলে এটা তো সহজ জিনিস, হ্যাঁ 242, এটা 242, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই, তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কিছু আলোচনা করা হবে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না।